হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে নতুন একটি ফোনের আনবক্সিং নিয়ে চলে আসলাম আপনাদের সামনে অ্যান্ড পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারতেছে যে কোন ফোনের আনবক্সিং হবে এটা হচ্ছে টেকনো নতুন একটি মডেল টেকনো স্পার্ক সিক্স গো টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এডিশন অ্যান্ড এটা হচ্ছে তাদের নতুন একটি মডেল আসছে সেটারই হচ্ছে আনবক্সিং হবে আর এই ফোনটির স্পন্সর হচ্ছে মির মোবাইল নেটওয়ার্ক তাদের শপের অ্যাড্রেস হচ্ছে গাজীপুর চৌরাস্তা অনুপম সুপার মার্কেটের দ্বিতীয়তলা তাদের শপে আসলে টেকনো সকল স্মার্টফোন পেয়ে যাবেন আর যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকে তাহলে পেয়ে যাবেন স্পেশাল কিছু ডিসকাউন্ট অথবা গিফট অফার তো না করে এখনই করে দিন আর যদি অনলাইন অথবা তাদের শপটি ভিজিট করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে তাদের শপের নাম্বার অ্যান্ড ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে তো চলুন আনবক্সিং করা যাক বক্সটি ওপেন করলে প্রথমে পেয়ে যাবেন স্পার্ক সিক্স গো টোয়েন্টি টোয়েন্টি ফোন অ্যান্ড এটার উপরে কিছু কনফিগারেশন দেওয়া আছে আর এটা হচ্ছে সুন্দর করে একটা পেপার দিয়ে মোড়ানো আর বক্সে আরও পাচ্ছেন হচ্ছে একটি হার্ড কেস অ্যান্ড এটা ফোনের সাথে ভালোভাবেই ছিল অ্যান্ড এটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে অ্যান্ড শক্তপুক্ত মনে হয়েছে অ্যান্ড বক্সে আরও পাচ্ছেন ওয়ারেন্টি কার্ড প্লাস হচ্ছে সেফটি ইনফরমেশান এখানে আপনারা তেরো মাসের ওয়ারেন্টি পাচ্ছেন অ্যান্ড বক্সে আরও পাচ্ছেন টেন রোডের একটা চার্জার অ্যান্ড এটা হচ্ছে হোয়াইট কালারের অ্যান্ড বক্সে আরও থাকছে ইউএসবি এ টু ইউএসবি কেবল অ্যান্ড এখানে যদি তারা টাইপসি কেবল দিত আমার মনে হয় একটু ভালো হইতো অ্যান্ড বক্সে আরও পাচ্ছেন হোয়াইট কালারের একটা হেডফোন যেখানে অন্যান্য ব্র্যান্ড হেডফোন দেওয়াই বন্ধ করে দিচ্ছে সেখানে একটা হেডফোন দিয়েছে এটা অনেক ভালো একটা ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটির দিক দিয়ে স্পার্ক সিক্স গো টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এডিশনটা হচ্ছে আগের যে স্পার্ক সিক্স গো ছিল সেটার থেকে সম্পূর্ণ ডিফারেন্ট এর পিছনের রেয়ার পার্টটা হচ্ছে প্লাস্টিক বিল অ্যান্ড পলিকার্বনেট বাট এই যে পিছনের টেক্সচারটা ইউশেপের এটা আগেরটা থেকে সম্পূর্ণ ডিফারেন্ট অ্যান্ড এটা দেখে অনেকেরই ভালো লাগতে পারে এটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে ডিফারেন্ট একটা কালার এর পিছনে হচ্ছে ঘষে দিলে কিছুটা শব্দ হয় যেমন হচ্ছে শিউরানির মতন অ্যান্ড এটা হচ্ছে অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট যার জন্য হচ্ছে ফিঙ্গার ক্যাচ করবে না এই দিকটা আমার কাছে ভালো লেগেছে আর বক্সে থাকা কাবারটি লাগিয়ে নেবেন প্লাস্টিক বিল হওয়ার জন্য দাগ টাক যাবে আর এটা হচ্ছে সাইড দিয়ে কার্ভ করে দেওয়া যার জন্য হচ্ছে ধরে ভালো গ্রিপ পাওয়া যায় আর এই কার্ভ করে দেওয়ার জন্য এটা থিকনেস নাইন পয়েন্ট ওয়ান মিলিমিটার এটা মনে হয় না আর ধরেও ভালো গ্রিপ পাওয়া যায় আর হচ্ছে লং টাইম ফোন ইউজ করবে এটা আপনার জন্য হেল্পফুল হবে আর এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে ভালোই লেগেছে পাঁচ হাজার ব্যাটারি হওয়ার পরে এই ফোনটা ওয়েট ডিস্ট্রিবিউশন ভালোই ছিল এত ওয়েট ফিল হয় না আর এই ফোনটার ওয়েট হচ্ছে একশো থেকে নব্বই গ্রামের মতো ডান পাশে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম লকার পাওয়ার বাটন পজিশন ভালো জায়গায় ছিল অ্যান্ড বাটনগুলো যথেষ্ট ক্লিকই ছিল অ্যান্ড উপর দিকটা সম্পূর্ণ খালি এখানে কিছুই দেয়নি তারা আর এটা হচ্ছে ব্যাকপার্ট খোলা যায় যার জন্য হচ্ছে দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন পিছের দিকে ব্যাকপার্ট খুলে পড়তে হবে দুশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত সর্বোচ্চ এক্সপ্যান্ড করতে পারবেন আর স্পিকারটা হচ্ছে পেছন দিকে স্পিকারটা যদি নিচের দিকে দিত তাহলে ভালো হতো পিছন দিকে দিলে কিছুটা সাউন্ডের প্রবলেম হয় অনেক সময় নিচে রাখলে অ্যান্ড এর নিচের দিকে থাকছে মেন মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক অ্যান্ড ইউজ বিপোড এখানে টাইপ সি দিলে তারা দিতে পারতো এই প্রাইসে অনেকেই দিচ্ছে দেখা যায় এখন ডিসপ্লে থাকছে সিক্স পয়েন্ট ফাইভ টু ইঞ্চের একটি এইচডি প্লাস ডিসপ্লেস আর রেজুলেশন হচ্ছে সাতশো বিশ ইন্টু ষোলোশো আর এর পিপিআই হচ্ছে দুইশো ঊনসত্তর পিপিআই বড় বড়ো ডিসপ্লে হওয়ার জন্য শার্পনেসে ঘাটি ফিল করবেন যখন মিডিয়া কন্টেন্ট ওয়াচিং করবেন আর এটা পিক ব্রাইটনেস হচ্ছে চারশো আশি যার জন্য এটা ভালোই ব্রাইট হয় ডিসপ্লে তবে ডিরেক্ট সানলাইট বাদে এটা নিয়ে অন্য কোনো কন্ডিশনে এটা নিয়ে প্রবলেম ফেস করবেন আর ডিসপ্লে ব্রাইটনেস অ্যান্ড কালার কন্ট্রাস্ট ভালোই ছিল তেমন কোনো নেগেটিভিটি দেখিনি অ্যান্ড টাস্ট রেসপন্সও ভালো ছিল ডেলি টাস্কিং ওটা ল্যাক বা হিকাপের দেখা পায়নি সো এক কথা এই ডিসপ্লেটি ভালো ছিল অ্যান্ড বিইং অ্যাঙ্গেল ভালো ছিল কোনো নেগেটিভিটি খেয়াল করিনি টাচ রেসপন্স ওভারঅল প্রাইসের কথা বললে এই প্রাইসের ডিসপ্লেটি ভালোই ছিল ভালোই সারফ হচ্ছিলো বাট তারপরও ফুল এইচডি প্লাস এখানে আশা করা যায় না বাট প্রাইস অনুযায়ী এই ডিসপ্লে ব্রাইটনেস কালার কন্ট্রাস্ট বিইং অ্যাঙ্গেল আমার কাছে ভালো লেগেছে কথা বলা যাক এই ফোনটি পারফরমেন্স নেই পারফরমেন্সের বেলা এটাতে কোনো ডিফারেন্স থাকছে না যে আগের স্পার্ট সিক্স গো থেকে এটাতেও তারা হচ্ছে মিডিয়াটেক এ টোয়েন্টি প্রসেসর ইউজ করেছে অ্যান্ড এটা হচ্ছে অক্ট বাড়ানো না ওইটা থ্রেডে বিল করা চার প্রথম চারটি কোর হচ্ছে কোটেক্স এ ফিফটি থ্রি আর এটাতে আপনারা র্যাম রোম বেরিয়ান্টে পাচ্ছেন দুই জিবি র্যাম অ্যান্ড বত্রিশ জিবি রোম অ্যান্ড এখানে তাদের হচ্ছে তিন জিবি র্যামটা দেওয়া দরকার ছিল কারণ নয় হাজার টাকায় তিন জিবি বত্রিশ জিবি র্যাম সচরাচরই দেখা যায় আর এটাতে অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড টেন আর এটার আরও থাকছে টেকনোর হাইওয়ে সিক্স পয়েন্ট টু অ্যান্ড দেখনের হাইওয়েস হচ্ছে অপটিমাইজ একটা ইউআই যেটা হচ্ছে যদি ভালো করে অপটিমাইজ করে নিতে পারেন তাহলে সেটা থেকে ভালো এরকম একটা ইউজার ইন্টারফেস্ট পাবেন সো পারফরমেন্সের কথা বললে এটা দিয়ে আপনারা ডেলে মাল্টিটাস্কিং টুকটাক ফেসবুক ফেসবুক ব্রাউজিং যেমন হচ্ছে ইউটিউব টিকটক অ্যান্ড হচ্ছে টুকটাক যে গেমগুলো আছে ফ্রি ফায়ার এইসব গেমগুলো ভালো করে খেলতে পারবেন বাট এর থেকে বেশি আশা করলে আমার মনে হয় বোকামি হবে এটা থেকে প্লেয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ যার মেন ক্যামেরাটি হচ্ছে থার্টিন মেগাপিক্সেল যার অ্যাপারচার হচ্ছে টু পয়েন্ট টু আর এর নিচে হচ্ছে টু মেগাপিক্সেল ডেফ সেন্সর অ্যান্ড এটাতে বিভিন্ন রকমের মোড আছে যেমন হচ্ছে আপনার প্যানারোমা তারপরে পোর্ট্রেট এআই ক্যাম আর বিভিন্ন রকমের মোড এটা দিয়ে আপনারা ভালো ভালো ছবি তুলতে পারবেন আর এর ফ্রন্টে থাকছে এইট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যার অ্যাপারচার হচ্ছে টু পয়েন্ট জিরো অ্যান্ড এটাতেও আপনারা বিভিন্ন রকমের মোড পেয়ে যাচ্ছেন আর এর তোলা রেয়ার ক্যামেরার তোলা ছবিগুলো আমার কাছে ক্লোজ টু ন্যাচারাল লেগেছে ছবিতে ভালোই শার্পনেস ছিল কালার কন্ট্রাস্ট বিইং অ্যাঙ্গেল ভালোই লেগেছে আর এটার ছবিগুলো একেবারে ন্যাচারাল কালার প্রডিউস করতেছিল এখানে কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু দেখিনি আর পোর্ট্রেট মোডের কথা বললে পোর্ট্রেট মোড ভালো আসে বাট আরেকটু ভালো করতে পারতো তারা আমার মনে হয় যে পোর্ট্রেট মোডের বেলা আরেকটু ভালো করা উচিত ছিল তো ছবিগুলো দিয়ে দিলাম ক্যামেরা স্যাম্পেল দেখে নেবেন ফোনটির ব্যাটারিতে থাকছে বা হাজার এমএচ ব্যাটারি যেটা দিয়ে হচ্ছে আপনারা টুকটাক ইউজ করে দেড় দিনের মতো চার্জ ব্যাক পেয়ে যাবেন যারা হচ্ছে হেভি ইউজার তারা একদিনের মতো চার্জ ব্যাক আপ পেয়ে যাবেন অনায়াসে এটা থেকে সো চার্জিংয়ের বেলা এটা নিয়ে কোনো প্যারা থাকছে না আর এই ফোনটিতে বক্সে পাচ্ছেন হচ্ছে টেন ওটার একটি চার্জার যেটা দিয়ে এই ফোনটা চার্জ হতে তিন ঘন্টার মতো সময় লাগে সো চার্জিংয়ের বেলা এটা একটু স্লো বাট প্রাইস অনুযায়ী ঠিকই আসে এই ছিল স্পার্ক সিক্স গো টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের একটা ওভারভিউ যদি এটার ফুল ডিভিউ দেখতে চান তাহলে নিচে কমেন্ট করে জানান আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড নোটিফিকেশান বেল ওপেন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও আসবে এই চ্যানেলে